শাসক দলের বিধায়কের মুখে বিরোধীদের সুর। রবীন্দ্র ভবন সংস্কারের কাজ পরিদর্শনে এসে নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়কের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দীর্ঘদিনের আন্দোলনের পর চাঁচলের ঐতিহ্যবাহী ভগ্ন রবীন্দ্র ভবনটি সংস্কারের উদ্যোগে হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। শুরু হয়েছে কাজ, তবে কাজ পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন খোদ শাসক দলের বিধায়ক। কাজ তদারকিতে গিয়ে চক্ষু চড়ক গাছ বিধায়কের। নিম্নমানের নির্মাণ সামগ্রীতে চলছে ভবন সংস্কারের কাজ, এমন অভিযোগে সরব চাঁচল বিধানসভার বিধায়ক। কাজের বালি যেটা সাপ্লাই দিয়ে বালি দিয়ে কাজ করছেন সেটা খুব নিম্নমানের বালি এবং বালির মধ্যে পুরনো প্লাস্টারের মশলা এবং ঢালাইয়ের মশলা সেখানে রাখা রয়েছে। আমি এই কাজের নিম্নমানের কাজের প্রতিবাদে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, তিনি ব্যাপারটা দেখছেন বলেছেন আমাকে। চাঁচল শহরের এক প্রান্তে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রবীন্দ্র ভবন। একসময় রবীন্দ্র ভবনের সংস্কৃতি চর্চার আসর বসলেও বর্তমানে তা ভগ্নপ্রায়। সংস্কারের দাবি জানিয়েছিলেন সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শহরবাসী। শেষমেশ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে শুরু হয় রবীন্দ্র ভবন সংস্কারের কাজ, কিন্তু সরকারি সেই সংস্কার কাজেই চলছে দুর্নীতি। পরিদর্শনে এসে সরব হন বিধায়ক, তার এমন অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই প্রতিবাদ নাটকীয় বলে মনে করছে বিরোধী শিবির। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার আন্ডারে কাজ হচ্ছে, অভিযোগ করছে লোকাল এমএলএ নিহার রঞ্জন ঘোষ। এরা তো কাটমানি খর লোক, নিশ্চয় ওখানে কাটমানিটা ওনার হয়নি যার জন্য উনি অভিযোগ করছেন। অভিযোগ করার কি আছে, উনি সরাসরি কাজ বন্ধ করতে পারবেন? কার কাছে অভিযোগ করছেন এমএলএ সাহেব? উনি কাটমানিটা পাননি যার জন্যই অভিযোগ করছেন। আগে তো বিভিন্ন রকম আমরা দেখেছি সমস্ত স্তরে কাজের দুর্নীতি দেখতে পেয়েছি, কারণ নিম্নমানের কাজ প্রতিটা এলাকাতেই হয়েছে। আজকে হয়তো উনি ভাগবাটরা থেকে কাটমানি থেকে বঞ্চিত হয়েছেন বলে আজকে প্রতিবাদ করছেন। তাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোয় দিনের পর দিন নিম্নমানের কাজ হয়েছে, বিধায়ককে দেখা যায়নি। তার বাসভবনে ঢেল ছড়া দূরত্বে রবীন্দ্র ভবন সংস্কারের কাজের সময় তিনি সরব হয়েছেন, গোটাটাই নাটকীয় ঘটনা বলেই মনে করছেন বিরোধীরা। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।